এখনো কিছু কিছু ধান একটু একটু সবুজ আছে। এই সবুজটা যদি থাকে, হুম, ওটা যদি খায় শেষ। এখন এখন এই যে বদজম ভূমি ড্রপিং খারাপ। অনেকে কমেন্ট করেন যে ভাই আপনারা ছোলা ডাবলি খাওয়ান, হ্যাঁ আমাদের কবুতর ছোলা ডাবলি খায় না, আমাদের কবুতর ভুট্টা খায় না, এই ধরনের কমেন্ট অনেকেই করেন। তো আপনাদের উদ্দেশ্যে একটা ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে আজকে থেকে খাবারের শেষে আমরা ভুট্টা দিতেছি। সো এখন থেকে এই ভুট্টা ধরাইছি, আর ওরা বড় দানা খেয়ে অভ্যস্ত, যে কারণে দেখেন ভুট্টাগুলো খুব জলদি খেয়ে ফেললো, দেখছেন। আসসালামু আলাইকুম, কে অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গতকালকে দেখছিলেন যে আমরা প্রায় 320 কেজি ধান আনছিলাম, বাট ভিডিওতে বলছিলাম যে আমরা 5 মন 200 কেজি, বাট পরে আমরা 320 কেজি খাবার ধান নিয়ে নিছি, কারণ ধানটা আমাদের এত পছন্দ হয়েছে যে একটু বেশি নেওয়া হয়েছে। আর এর মধ্যে আমাদের বড় ভাই মুকিত ভাইয়ের ধানও আছে, মোটামুটি উনি 2 মনের মতো নিছে, তো এর জন্য আমরা মোটামুটি 6 মনের মতো ধান নিয়েছি। সো আজকে আমরা ধানগুলোকে মিনিমাম 200 কেজি হবে, এখানে 200 কেজি ধান আমরা পুরো ছাদ জুড়ে রোদে দিছি, কারণ হচ্ছে যতই ওনারা ধানগুলো শুকায় দেখ বা ঝেড়ে দেখ, তারপর আমাদের একটু রোদে শুকায় খাওয়াইতে হবে, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ধান এখনও কাঁচা আছে এবং সবুজ আছে। সো এই ধানগুলো খাইলে কিন্তু আমাদের কবুতরের ক্ষতি হবে, যেমন হচ্ছে কবুতরের সবুজ পায়খানা হবে, কবুতরের বদহজম হবে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হবে। সো এই কারণে আমরা ধানটাকে পর্যাপ্ত শুকায় নিতেছি। সকালে আমরা ঠিক 11টার দিকে দিছি, এখন বাজতেছে প্রায় দুপুর 2টা। ধানগুলো দেখতে খুব সুন্দর, তাই না? তো ইনশাল্লাহ শুকানোর পর থেকে আমরা ধানগুলো কবুতরকে খাওয়ানো শুরু করবো, আর পুরাতন যে ধানগুলো আছে এগুলো তো এখনও কবুতরে চলতেছে। সো ওদেরকে আমরা ইনশাল্লাহ দেখা গেছে পুরাতন ধানটাই চালাই যাব, নতুনটা দেখা গেছে এই শুকানো হয়ে গেলে তারপরে দেওয়া স্টার্ট করব। আর এইদিকে আমাদের ব্রিডিং রুমের কবুতরগুলোকে আজকে আমরা পানির সাথে একটু আখের গুড় দিছি, আর আখের গুড়টা নর্মালি সামনেও দেই, বাট ব্রিডিং রুমের কবুতরকেও দিতেছি, এটা কোনো বাচ্চাদের কোনো ক্ষতি করে না। বাট এই আখের গুড়ের পানিটা কবুতরের আপনার ডিহাইড্রেশন প্রবলেম, কবুতরের পিপাসাক্ত সব কিছু কাটায় দেয়, কবুতরকে আপনার সবসময় এনার্জেটিক রাখতেছে আখের গুড়ের শরবত এবং পেটটা ঠান্ডা রাখতেছে। দ্যাটস ওয়াই কিন্তু এই গরমের মধ্যে ওরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের কবুতরগুলো। আর বাচ্চাগুলো যদি দেখাই, বাচ্চাগুলোও ভালো আছে, আপনারা দেখছেন এর আগে। আর আমি একটা ডিসিশন নিয়েছি যে আমাদের এই পাখিটা, অর্থাৎ হচ্ছে আমাদের ফিঞ্চ পাখিটা যেহেতু সিঙ্গেল হয়ে গেছে, সো ওর জন্য একটা মেল নিয়ে আসবো। এখন আপনারা কি বলেন, মেল আনবো নাকি অন্য কোনো পেয়ার আনবো পাখি? আর বরাবরের মতো ওদের ম্যাক্সিমাম কবুতর রেস্টে আছে, পানি দেওয়া আছে এখন পর্যন্ত, ওরা পানি খাইতেছে, পানি নোংরা করলে একটু পরপর চেঞ্জ করতেছি। দেখেন ম্যাক্সিমাম কবুতরই এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ গরমের মধ্যে। আর এই সাইডের কবুতরগুলো রোদ খুব কম লাগে, এই সাইডের কবুতরগুলো বাতাসটা খুব ভালো লাগে, এই সাইডটা পুরো খোলা, তো কবুতরগুলো খুব সুন্দর ভালো থাকে, যেমন উপরের বাচ্চাগুলোও ভালো থাকে। আর আজকে আমরা কবুতরগুলো ছাড়ি নাই, এই যে নতুন বাচ্চাগুলো দেখেন গোসল করার চেষ্টা করতেছে, তো তোমাদেরকে আমরা পরে গোসল দিব, যেহেতু আজকে কয়েকদিন ধান রোদে দিব, কবুতর ছাড়া হবে না। আমরা দেখা গেছে আরও 2-3 দিন রোদে দিতে হবে, যে কারণে কবুতর ছাড়া হবে না, এই কারণে বাচ্চাগুলো একটু বোর ফিল করতেছে, বুঝতে যাইতেছে। তো সারাদিন আমাদের ধানগুলো রোদে ছিল, আর এখন বাজতেছে হচ্ছে 3:30। আমরা অলরেডি ধান উঠায় ফেলাইতেছি, কারণ আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই। 3 ঘন্টা ছিল না, 4 ঘন্টার মতো ছিল ধানগুলো, যদিও আমরা একটু লেট করে দিছি 11টার দিকে, বাট কালকে থেকে আমরা 8-9টার দিকে দিব। তো আজকে ধানগুলো ইয়ে উঠায় আমরা ভিতরে রেখে দিতে হবে, আর এই যে এখানে ধান উঠানো হইতেছে। কয়দিন দিতে হবে রুদ্রে? এখনো কিছু কিছু ধান একটু একটু সবুজ আছে, এই সবুজটা যদি থাকে, হুম, কবুতর যদি খায় শেষ। বদজম ভূমি ড্রপিং খারাপ, তবে হীরা ধানটা খুব ভালো, খুবই ভালো, আমি এটা রাজশাহী থেকে চিনছি। সেইদিকে আমাদের ধানগুলো উঠায় ফেলা হইতেছে, আর আমাদের ব্রিডিং রুমের খাবার পানি সব নামায় ফেলছি আমি। আর নামায় ফেলার পরে আমি আবার একটু বাজারের দিকে গেছিলাম, সেখানে গেছিলাম হচ্ছে কবুতরের খাবার আনতে। খাবার মোটামুটি ভুট্টা আনছি, রেজা আনছি, ছোলা ডাবলি আনছি, মোটামুটি কিছুক্ষণ পরে খাবার বানানো হবে, সেই জন্য খাবার আনতে গেছিলাম। আর এর ভিতরে সজল ভাই আল্লাদেন মোটামুটি ধানগুলো রেডি করছে, মানে শুকানো হয়েছে। আর এইদিকে আমাদের কবুতরগুলো মাশাল্লাহ খাবার খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, ওদেরকে খাবার দিতে হবে, কিছুক্ষণের মধ্যে খাবার দিব। খাবার ট্যাঞ্জার ধানগুলো ওঠানো হয়ে গেলে খাবার মিক্স করে ওদের খাবার দিয়ে দেবো, কারণ নতুন খাবার একটু বানাইতে হবে, সময় লাগবে। সো যেহেতু একটু ওয়েট করো, তোমরা একটু ওয়েট করো, একটু ওয়েট করো। এখন বাজতেছে বিকাল প্রায় 5টা, আর আমরা আমাদের কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি, কবুতরগুলো খাবার খাইতেছে। আর ওদেরকে আজকে থেকেই আমরা হালকা করে নতুন ধানটা ধরাইছি, কারণ নতুন ধানটা কিছু কিছু জায়গায় আছে যেই ধানগুলো একটু কাঁচা কম, মানে হচ্ছে
পাকনা যেটা বলে মানে শুকানো অবস্থায় আছে ওই ধানটা ওদেরকে খাওয়াইছে আজকে ঝেড়ে। সো ওরা মোটামুটি নতুন ধানটা খাইছে, যদি আপনাদেরকে দেখাই বাচ্চাগুলোও খাইছে মোটামুটি। আর এদিকের কী অবস্থা দেখি, এইদিকে নতুন ধান খাইছে, এইখানে একদম শেষ করে ফলাইছে নরগুলা। সো ওদেরকে তো একটু খাবার দিতে হবে। তো আমার এইখানে মেবি বাচ্চার এখানে খাবার একটু বেশি হয়ে গেছে, ওরা এতটুকুলা খেতে পারবে না। তো আমি এইখান থেকে কিছু খাবার আমি নরগুলাকে দিই, কারণ ওদের জন্য আবার নতুন খাবার দেওয়াটা বৃথা যাবে, কারণ এমনিতে এই খাবারগুলো এমনিতে উঠাই ফেলতে হবে। তো আমি যদি নরকে এতটুকু খাবারও দিয়ে দিই মোটামুটি ভালোই ই হবে। এই যে খাবার দিলাম, দেখেন ওরা চলে আসতেছে, দেখছেন। আর আজকে থেকে খাবারের শেষে আমরা ভুট্টা দিতেছি, তো এখন থেকে ভুট্টা ধরাইছি। আর ওরা বড় দানা খেয়ে অভ্যস্ত, যে কারণে দেখেন ভুট্টাগুলো খুব জলদি খেয়ে ফেললো, দেখছেন। আচ্ছা আমি আরও একটু খাবার দিই, বাচ্চাগুলো এতগুলো খাবার খেতে পারবে না। এতটুকু পারফেক্ট, ওরা খেতে থাক, আমরা নরগুলোকে দিয়ে দিই। এই দেখেন ভুট্টাগুলো সবার আগে খেয়ে ফেলা, দেখছেন। তো যাদের কবুতর, আসলে অনেকে কমেন্ট করেন যে ভাই আপনারা ছোলা ডাবলি খাওয়ান, হ্যাঁ আমাদের কবুতর ছোলা ডাবলি খায় না, আমাদের কবুতর ভুট্টা খায় না, এই ধরনের কমেন্ট অনেকেই করেন। তো আপনাদের উদ্দেশ্যে একটা ট্রিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যখন খাবার দিবেন, খাবার দেওয়ার আগে আপনারা যে নর্মাল মিক্সচার খাওয়ান সেই মিক্সচারটা আর খাওয়াবেন না, সেই মিক্সচারটা পরে দিবেন। ফার্স্টে কী করবেন, আপনারা যখন খাবার ট্রে বিছাবেন বা অনেকে ছালার বস্তায় খাওয়ান, সো ওই ছালা দিলেন, সো তখন আপনি কী করবেন সেই মোটা খাবারগুলো দিবেন, যেমন ছোলা ডাবলি দিতে পারেন সিঙ্গেলে, তখন আপনি দিয়ে রাখবেন। ওরা যতক্ষণ ওদের পেটে প্রচণ্ড ক্ষুধা থাকবে ওরা ওই খাবার টুকরা টুকরা খাবেই, খাওয়ার চেষ্টা করবে, ওইখান থেকে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো আপনি প্রথমে এইভাবে দেখা গেছে এক সপ্তাহ টানা এরকম ট্রাই করলেন, তারপরে যখন মিক্সচারে দিবেন তখন দেখবেন যে কবুতরগুলো নিজে নিজে ওই খাবারটা বেছে বেছে খাইতেছে। সো এইভাবেই কিন্তু আস্তে আস্তে ওদেরকে অভ্যাস করাইতে হবে। এখন আপনি আপনার নর্মাল যে মিক্সচার, সেই মিক্সচার দেওয়ার পরে যদি মাঝখান দিয়ে আপনি এই ধরনের খাবার দেন, তাহলে কিন্তু আর ওই কবুতর ওই খাবারটা খাবে না, কারণ ওইটার সাথে অভ্যস্ত না। সো ওকে ওইটার সাথে অভ্যস্ত করার জন্য আপনার ফার্স্টে ওই খাবারটা দিয়ে দিতে হবে, তাহলে ও ওই খাবারটাই আস্তে আস্তে চিনে ফেলবে এবং ওই খাবারটা খাওয়ার জন্য সবসময় রেডি থাকবে। দিকেও একই অবস্থা, সবগুলো খাবার খাইয়া ফেলাইছে। আর আমাদের এইখানে যেই কবুতরগুলো যেগুলোকে বললাম পাল্লা দিব, বাট এই কবুতরগুলো ছাড়া হইতেছে না, এই কবুতরগুলো ছাড়া হইতেছে না এই কারণে যে ওদেরকে আমরা ছাড়তে পারতেছি না, মূলত হচ্ছে নতুন খাঁচা অ্যাডজাস্ট করছি এই কারণে ছাড়ি নাই। আরেকটা হচ্ছে যে ওদেরকে আমরা হচ্ছে এই যেহেতু ধান কিনে ফেলছি, ধান শুকাইতে হইতেছে প্রতিদিন, এই কারণে ছাড়া হইতেছে না। সো এই কারণে আর কি ওদেরকে ছাড়া হয় না। তো আমরা দেখি ধান শুকানো শেষ হয়ে গেলে ওদেরকে আবার ফ্লাই করাবো, ইনশাল্লাহ ওদের ফ্লাইং নিয়ে চলে আসলে আমরা আবার দেখা গেছে ওদেরকে পাল্লায় নামাইতে পারবো। আগে তো ভালো মতো উড়াইতে হবে, কারণ পাল্লা দিতে গেলে পাল্লার কিছু প্রসেস আছে, সকাল থেকে কবুতর উড়াইতে হবে, কবুতরকে ফিটিংয়ে রাখতে হবে, কবুতরকে পাল্লার মতো খাবার দিতে হবে, পানিতে হজমের জন্য পানি দিতে হবে। সো অনেক ধরনের সিস্টেম আছে, এগুলো আস্তে আস্তে ওদের প্রয়োগ করব, তারপর আমরা পাল্লায় নেবো। কারণ যেহেতু আমরা সিরিয়াস পাল্লা দিব মানে হচ্ছে যত দূর যাওয়া যায়, কারণ হচ্ছে যে আমরা চাই না যে আমরা 10 কিলো দেওয়ার পর বসে পড়বো। সো যেহেতু সিরিয়াস পাল্লা দিব, সো আমাদের প্ল্যানিংটা একটু অন্যরকম, সো আমাদের ওই পাল্লার মতো প্ল্যানিংগুলো আমরা করবো। তো সবগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।